ধন্যবাদ ভিউয়ার্স, আজকে আমি কিভাবে মাছ ফোল্ড করতে হয় দেখাবো। যদি বড় মাছ হয়, আপনি যদি না চান ওগুলি ভেঙে না ফেলতে, কিভাবে আপনি ফোল্ড করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি ভেঙে ফেলতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার দুটো স্পেচালা লাগবে, অথবা একটা স্পেচালা অথবা আরেকটা বড় চামচ হলেও চলবে। কিভাবে দেখেন, খুবই ইজি, আপনার আস্তে করে স্লাইড করে আপনার নিচে স্পেচালা দিয়ে দিলেন, সাথে বা ধরুন আপনি আস্তে করে গ্লাইড করে দিলেন, টার্ন করলেন, এভাবে আপনি না ভেঙে আপনার মাছটা উল্টাতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ইজি।